রেলগেটের দাবিতে রানাঘাট পান্থপাড়ায় বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুদিন ধরে ওই স্থানে রেলের তৎপরতায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। রেল হয়তো এই জায়গা ঘিরে নিতে চাইছে। এমনিতেই স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে রেলগেট করতে হবে, কেননা খোলা রেলগেটের জন্য এখানে প্রায়শই ঘটে দুর্ঘটনা, জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় রেল লাইন। এই স্থলে ফাঁকা রেল লাইনের ওপর দিয়ে সাধারণ মানুষ রানাঘাট শহর ও হাসপাতালে যাতায়াত করে। এই জায়গার রেল ঘিরে নিলে বিপদে পড়বে হাজার হাজার মানুষ। তাই জন্য বৃহস্পতিবার পান্থপাড়ায় রেল গেট করার দাবিতে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে পান্থপাড়ায় প্রহরীযুক্ত রেল গেট করার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HBS বাংলা 24। আমাদের এই রাস্তাটা সবাই বাসিন্দার আছে, যদি রাস্তা বন্ধ করে দেয় আমরা কোনো জায়গায় মানে যেতে পারবো না, এইদিক থেকে ওইদিকে যেতে পারবো না, তাহলে আমরা কোথায় থাকবো, কোথায় বাস করব? তাহলে আমাদের এখানে আমাদের গেটের দরকার, গেটে এবং লোক থাকবে, সরকারি লোক থাকবে সবসময়ের জন্য, এপার থেকে ওপারে লোক যাবে, গেট যেন পড়ে, কোনো মানুষের ক্ষতি যেন না হয়, এইটা আমরা চাইছি, আমাদের রাস্তা যেন না বন্ধ হয়। আমাদের এখানকার লোকের দাবি, এখানে একটা আমাদের রেলগেট দরকার। এখানে আমাদের দুটো হাই স্কুল আছে, একটা কেন্দ্রীয় বিদ্যালয় আছে, চারটে প্রাইমারি স্কুল আছে, এখান থেকে একটাই রাস্তা আমাদের হসপিটাল যাওয়ার। এটা যদি জিআরপি আরপিএফ আটকে দেয় তাহলে কেউ এপার থেকে ওপার যেতে পারবে না, সেই জন্য আমরা এখানে রেলগেট চাই। আগে অনেক আগে রেলগেট ছিল, সেই রেলগেটটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমরা নতুন করে এখানে রেলগেট চাই। হ্যাঁ, মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা হয়, কারণ কখন কী হয়ে যাবে বড় দুর্ঘটনা, সেই জন্য আমরা রেলগেট চাই। কোথাও জানিয়েছেন বিষয়টা উত্তর কর্তৃপক্ষ? আমরা এর আগেও জানিয়েছি, দরখাস্ত দিয়েছি, কিন্তু তার কোনো কিছু হয়নি। কোথায় কোথায় জানিয়েছেন? আমরা রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি, কিন্তু তার কোনো পরিষেবা এখন আমরা পাইনি। আপনার নাম? আমি সঞ্জীব সরকার, শ্যামনগর অঞ্চলের উপপ্রধান। আমাদের এই পান্থপাড়া গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ গেট, এখান থেকে পূর্ব পাড়ের মানুষ পশ্চিম পাড়ে যায়, পশ্চিম পাড়ের মানুষের একটা অংশ যখন ওই সেন্ট্রাল গেট বন্ধ থাকে আমাদের এই রাস্তা দিয়ে তারা ডাইরেক্টলি হসপিটালে যায়। তাই দীর্ঘদিন আমাদের দাবি, এখানে আমাদের দুটো হাই স্কুল আছে, বিভিন্ন প্রাইমারি স্কুল আছে, এবং সবথেকে বড় ব্যাপার কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল স্কুল আছে উচ্চ মাধ্যমিক, সেখানে বিভিন্ন প্রান্তের থেকে ছাত্রছাত্রীরা এই পান্থপাড়া গেটের উপর দিয়ে যায়। তাই এখানকার দীর্ঘদিনের মানুষের দাবি, একবার গেট দেওয়া হয়েছিল, হঠাৎ কোন কারণে গেটটা উঠে চলে গেল কেউ জানতে পারলো না, রেল বসালো তারা তুলে নিয়ে চলে গেল, এখন বলছে এই জায়গাটা বন্ধ করে দিতে হবে, কিন্তু আমরা বলছি না, সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে রেলের কর্মকর্তাদের সাথে আজকে আলোচনা করেছে, IW সাহেব ছিলেন, রানাঘাট RPF IC সাহেব ছিলেন, সবাইকে আমরা আমাদের প্রধান উপপ্রধান এই অঞ্চলের সাধারণ মানুষ তাদের নেতৃত্বে তারা জানিয়েছেন যে এখানে একটা পার্মানেন্ট সলিউশন করুন, একটা সমাধান করুন, এই সমাধান আমরা চাই, মেন গেট মানে গেট এখানে করতে হবে, এবং একজন মানুষ একজন লোক থাকবে গেটের, এবং সে উঠাবে নামাবে ট্রেন কখন যাচ্ছে, কারণ কাস্টার হেলথ সেন্টার আছে, কাস্টেডে প্রতিনিয়ত গাড়ি যাচ্ছে, আমাদের বাচ্চারা এপার থেকে ওপারে যাচ্ছে বিভিন্ন রকম কাজে। তাই আমাদের অনুরোধ রেল কর্তৃপক্ষের কাছে, রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সাধারণ মানুষের ডাকে আমাদের প্রধান উপপ্রধানের নেতৃত্বে আমরা যেটা করেছি, আপনারা সারাদিন এই কামনা আমরা করছি, এবং একটা গেটের ব্যবস্থা করুন এবং সমাধান করবেন এই আশা রাখছি আপনাদের কাছে। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণকে নিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমরা আমাদের রেল কর্তৃপক্ষকে জানিয়েছি। আপনার নাম? নবীন সরকার। আপনি কে হন? পান্থপাড়ার বাসিন্দা। পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া হবিপুর রানাঘাট নদিয়া, মোবাইল নাম্বার 8670400249, 8670400249, এবং 8158033099, 8158033099।